নমস্কার, এনি 24-এ আপনাদেরকে স্বাগত। আমি আলপনা ধর। সাংবাদিকের বাড়িতে চোরের হানা, নিয়ে গেল আমরোত প্রকল্পের জলের মিটার। শিলচর শহরে চোরের নেটওয়ার্ক বেশ শক্তপোক্ত, প্রায় প্রতিদিনই শিলচর শহরে কোনো না কোনো ঘরে ছোট বড় চুরি হচ্ছে। এতেই বোঝা যায় চোরেরা পুরো শহরে জাল বিছিয়ে রেখেছে, প্ল্যান মাফিক চুরি করে চলছে চোরেরা। আজ অর্থাৎ শনিবার সাংবাদিক রাজুদের বাড়িতে চোরের হানার খবর পাওয়া যায়। সকালবেলা ঘুম থেকে উঠে সাংবাদিক রাজুদের মেয়ে চাঁদিবালা দে ঘুম থেকে উঠে দেখে জলের মিটারটি নেই। সঙ্গে সঙ্গে ঘরের সবাইকে জাগিয়ে তুলে সে। সাংবাদিক রাজু দে ঘুম থেকে উঠে দেখেন জলের মিটারটি নেই। শিলচর শরৎপল্লী 1 নম্বর লেনের বাসিন্দা রাজু দে, তিনি সঙ্গে সঙ্গে রাঙ্গিরখাড়ি থানায় খবর দেন এবং চুরি সংক্রান্ত একটি FIR দাখিল করেন শিলচর রাঙ্গিরখাড়ির আউটপোস্টে এবং আমরোত প্রকল্পের বিভাগে খবর দেন এবং মোবাইলে ইঞ্জিনিয়ার রঞ্জিত দেবরায়ের সঙ্গে কথা বলেন। তিনি আশ্বস্ত করে বলেন একটি আবেদনপত্র আমরোত প্রকল্পের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে দেওয়ার জন্য, তাহলে তিনি আরেকটি নতুন মিটারের ব্যবস্থা করে দেবেন। সাংবাদিক রাজু দে প্রশাসন এবং আমরোত বিভাগের কাছে বিনম্র অনুরোধ জানান যাতে ঘটনাটি তদন্তক্রমে চোরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়। জলের মিটার চক্রান্ত চুরির ঘটনা নেহাতই ছোট্ট ব্যাপার, কিন্তু ভবিষ্যতে যে বড় চুরির ঘটনা সংঘটিত হবে না তার কি গ্যারান্টি আছে? এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। হাউস নং, স্কুল, বাবার নাম রাজু দে, আমি উনার মেয়ে, আমার নাম চাঁদিনী বালা দে।